আজকে আবার উপযোজনা কেন্দ্রের 8 নম্বর উপযোজনা কেন্দ্রের মাধ্যম দিয়ে ধানবাদ সৎসঙ্গ বিহারের প্রাঙ্গণে ভার্চুয়ালি যে ইষ্ট পূজার আয়োজন করা হয়েছে, সেই পূজাতে আমার গৌতম দা সত্যকি ভাই আমাকে সুযোগ করেছেন পুজোয় সামিল হতে। আর এখানে যারা আছেন তাদের সকলের জন্য, সকলকে নিয়ে, আমাদের সকলের পিতা, সকলের পরিত্রাতা, পরম পিতার শ্রীচরণে অসংখ্য কোটি প্রণাম। পরমাতা জগজ্জনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। আচার্য প্রতিম পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে প্রণাম। আজকে যখন একটা পরিবার কেন, কয়েক লক্ষ পরিবার আমরা সকলেই এইবার গৃহী সন্ন্যাসী, আমরা গৃহের মতন কর্ম করে যাব, গৃহের মতন গৃহের মতন কর্ম করে যাব, গৃহের মতন কর্ম করে যাব। আর জীবনটা যাপন করতে হবে সন্ন্যাসীর মতন। এতদিন পর্যন্ত সন্ন্যাসী মানে আমরা বুঝতাম গেরুয়া পরিহিত, কমণ্ডল ধারিত, সংসার ত্যাগী। পরম দয়াল একটা শিখতে পারলাম, যিনি সতে ন্যস্ত তিনি সন্ন্যাসী। মানে আমাকে সতে যুক্ত থাকতে হবে। সৎ মানে কোনো আইডিওলজি না, সৎ মানে কোনো কিছু থিওরি না, সৎ হচ্ছে আমার এক্সিস্টেন্স বৃদ্ধি পাওয়া। তার মূর্ত প্রতীক হচ্ছেন পরম দয়াল। প্রত্যেকের নিজে নিজে গুরু সদ্গুরু যাই আছে, তাকে ন্যস্ত থাকতে হবে। আমরা আবহমান কাল ধরে দেখেছি পৃথিবীর সকলেই বলেন এবং শাস্ত্রজ্ঞ যারা তারা বলেন, উপনিষদে একটা কথা আছে, প্রথম কথা হচ্ছে মাতৃদেব, কারণ আমাদের জন্ম, আমাদের সমস্ত কিছু মায়ের মাধ্যমে। মায়ের আশীর্বাদ ছাড়া পৃথিবীর কোনো কীট পতঙ্গ, নর নারী যাই বলুন, তার কোনো এক্সিস্টেন্স নেই। কিন্তু প্রসেসটা এত সহজ এবং আমরা এত অকৃতজ্ঞ, একটু হাত পা বড় হয়ে গেলেই এটা ভুলে যাই। আমরা কি ভাবি, আমরা ভাবি যে বায়োলজিক্যাল নিডে তারা আমাকে এনেছেন পৃথিবীতে, এটা মডার্ন কনসেপ্ট, তার জন্য কোনো দায়িত্ব থাকে না, কোনো নৈতিকতা থাকে না। আর পাড়ায় পাড়ায় নচিকেতা গেয়ে বেড়ায় আমার বৃদ্ধাশ্রম সব চলে গেল বৃদ্ধাশ্রম। বৃদ্ধ আশ্রম তো অনেক ভালো জিনিস, বৃদ্ধ কালে না হয় তাকে আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু যে মা বাবারা তাদের প্রাইম টাইমে 40 বছর, 45 বছর, 50 বছর, তাদের ছেলেরা তাদের কথা শোনে না, অবাধ্য, মা বাবার সেবা করে না, সেটা বৃদ্ধাশ্রমে যাওয়ার চেয়ে অনেক 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 কঠিন। উপনিষদে দ্বিতীয় শিক্ষা হলো, দ্বিতীয় নীতিবোধ হলো পিতৃদেব, মা আমাকে পৃথিবীতে নিয়ে এলেন, বড় করলেন, তারপর আমাকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। সেই পরিবেশের সঙ্গে মানে ঘরের আঙিনার বাইরে আমাকে পাঠানো, আমাকে নিয়ে যাওয়া, আমাকে প্রোটেকশন দেওয়া আমার পিতা।
তাই পিতৃদেব। এই মাতা এবং পিতা যদি থাকেন তাহলে আমাদের আর কিছু প্রয়োজন মনে হয় না, স্বাভাবিক তাই। 90% ভারতীয়, আই ডোন্ট নো অ্যাবাউট ফরেনার্স, আমরা আমাদের কথাই বলি, 90% ভারতীয় বা তার থেকেও বেশি তারা বলে আর কাউকে দরকার নেই। তমেব মাতা তমেব পিতা, মানে আমরা এটা ঘুরিয়ে বলি, শ্রী ঠাকুর বলছেন যে গুরু যিনি তিনি একাধারে মাতা একাধারে পিতা, কিন্তু যারা বাইপাস খোঁজে তারা বলে তমেব পিতা, মানে পিতাই হচ্ছে সেই তিনি, তমেব মাতা, মাতাই হচ্ছে সেই তিনি, মাতা পিতা থাকলে আর কাউকে দরকার লাগে না। কিন্তু মাতা পিতার সমস্ত গুণগুলো যদি আমি করায়ত্ত করি, মাতা পিতার সমস্ত সেবা যদি আমি দিয়ে তাদের মনোজ্ঞ হয়ে চলি, তাহলে সার্বিকভাবে আমার জানা হয় না, কারণ সেই মাতা পিতা রেস্ট্রিক্টেড বাই সার্টেন উইশ, সার্টেন ক্যালকুলেশন, সার্টেন স্পেকুলেশন। আমার এই ছেলেটি এ হবে, আমার এই ছেলেটি আমাকে এই করে দেবে, অনেক এক্সপেক্টেশন থাকে, এবং তারা একাদর্শী হয়ে যান, বহু সমদর্শী হন না। তাই সেন্সিং দ্যাট সিচুয়েশন ইন ফিউচার, উপনিষদ কত যুগের আগে লাস্টে বললেন মাতৃদেব ভব, পিতৃদেব সঙ্গে জুড়ে দিলেন আচার্য দেব ভব, ক্লোজ। আমার জীবনে কিভাবে চলতে হবে ওই বেঁধে দিলে, মা থাকবেন, মা কেমন করে থাকবেন, পরম দয়াল যেমন করে মাকে রেখেছিলেন, মা ছাড়া কাউকে কিচ্ছু বুঝতেন না, সেই রকম মা থাকবেন, মা ছাড়া তার কোনো অস্তিত্ব ছিল না। এইবার আচার্য হচ্ছেন আমার গুরু, আমার সদ্গুরু, আমার ঈশ্বর, আমার ভগবান, আমার পুরুষোত্তম। যখন যেরকম রূপে তিনি আসেন, তাকে আচার্য কেন বলা হয়, তিনি আচরণ করে আমাকে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন আমার কি করণীয়। রামচন্দ্র বনবাসে গিয়ে হনুমানকে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তোমাকে কি করণীয়, লক্ষণকে বুঝিয়ে দিয়েছিলেন, নিজে বিশেষ কিছু করেননি, তিনি খালি আচরণ দিয়ে দেখিয়ে দেন। আইডিয়াল রাজা, আইডিয়াল প্রজা পালক, ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাই, নিজে যুদ্ধ করেননি, একটা মানুষকে ক্ষয় করেননি, কিন্তু অর্জুনকে বুঝিয়ে দিলেন তোমাকে এই করতে হবে, এ করতে হবে, এটা করতে হবে। ঠিক সেরকম পরম দয়াল পুরুষোত্তম সৃষ্টি ঠাকুর যখন এলেন, আমরা সকলেই জানি তার আসার কথা, ওই মাতা মনোমোহিনী গর্ভে সেম বায়োলজিক্যাল প্রসেসে তিনি এলেন। দুটো জিনিস পার্থক্য আছে যেটা আমরা সকলেই জানি, আমার আপনার থেকে ওনার দুটো জিনিস এক্সেপশনাল, আর বাকি সব সেম। আমরা কাঁদি, উনি হেসেছিলেন, আর আমরা চুপচাপ আসি, তিনি আলো নিয়ে এসেছিলেন। এই দুটো ছাড়া আর কিছু তার মধ্যে অলৌকিক কিছু দেখা যায়নি, কারণ তিনি ফার্স্ট মানুষ, মানুষ হলেন, খেলাধুলা, পেয়ারা গাছে চড়া, মারামারি, এই চুরি করা, দুধ চুরি করা, যত রকম বদমাইশি আমি আপনি করেছি তার থেকে বেশি উনি করেছেন, কিন্তু তার মধ্যে ধীরে 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 ভাগবত জেগে উঠছে, মানুষ বুঝতে পারছে সামথিং ডিফারেন্ট, তার চলা বলা, রিয়াকশন, কোন সিচুয়েশনকে হ্যান্ডেল করা, পরোপকারী ভাব, এই ছোট্ট ছোট্ট জিনিস, এই করতে করতে তিনি জগতের সমস্ত ঐশ্বর্য, জ্ঞান, জ্ঞান যার মধ্যে সহজ উচ্চারিত, তিনিই মানুষের ভগবান, আমার পরম দয়াল। আস্তে আস্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এইসব স্টেজ পার হয়ে ভগবত্ব রূপ তার মধ্যে ছিলই, ওটা প্রকাশ করলেন, তিনি হয়ে গেলেন মানুষ ভগবান। আমি আপনি সকলেই মানুষ,
সেই মানুষ ভগবান প্রথমে এসে তার প্রধান কাজ হচ্ছে তাকে মানুষের ভগবান রূপে মানুষকে চেনা। মানুষ ভগবান আর মানুষের ভগবান, মানুষ ভগবান এসে প্রথমে বলে দেখো তোমার মন্দিরে মসজিদে মূর্তিতে পূজা আর্চার মধ্যে ভগবান নাই, মানুষের মধ্যেই আছে। যতক্ষণ পর্যন্ত মানুষ ভগবান মানুষের ভগবান হয়ে না উঠছেন এবং মানুষের ভগবান যতক্ষণ পর্যন্ত মানুষ ভগবান না হচ্ছেন, এটা টোটালি মিসম্যাচ। কিরকম মিসম্যাচ না, আমি দর্জির দোকানে যাচ্ছি চুল কাটতে আর নাপিতের সেলুনে যাচ্ছি জামা কাপড় বানাতে, এই মিসম্যাচটা আমাদের জীবনে থেকে গেছে বলেই পরম দয়াল দয়া করে শেখালেন না তুমি আচার্য উপনীত হও। তিনি যখন থাকেন তিনি একাধারে সমস্ত কিছু, গুরু ভগবান সদ্গুরু আচার্য সব। তারপরে তার ইচ্ছা অনুযায়ী যিনি আমাকে আচরণ করে শেখাবেন তিনি হচ্ছেন সর্বযুগের আচার্য, পার্মানেন্ট আচার্য। আর বাকি যারা আছেন, যখন আমরা প্রভুর আচরণের কথা পড়ি জানি লোক মুখে কিন্তু আচরণ করতে দেখতে পারছি না, ঠাকুর কিরকম করে লোক ব্যবহার করতেন, ঠাকুর কি করে একটা সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতেন, ঠাকুর কিরকম মিষ্টি প্রেমময় হয়ে মানুষকে ডাকতেন আমরা জানতে পারতাম না, এখন আমরা জানতে পারি। কিন্তু একসময় সবাই জেনেছে, ধানবাদে অনেক গুরু ভাই আছেন যারা পরম দয়ালকে দর্শন করেছেন, তাকে শ্রবণ করেছেন, হয়তো এমন ভাগ্য আছে তাকে স্পর্শ করেছে। এই কালে এই যুগে আমাদেরই দাদা ঠাকুর দাদা সমস্ত কিছু করেছেন। তিনি বিরাট শিশু হয়ে বিশ্ব যখন খেলছেন, আমরাও ক্ষুদ্র শিশু হয়ে তাকে নিয়ে খেলেছি। তিনি একাকার হয়ে গেছেন, কিন্তু তারপরে তিনি রেখে যান এমন একজনকে, এমন একটা সিস্টেমের মধ্যে আমরা পড়ি, আমরা মহা ভাগ্যবান যে আমাকে আচরণ করে দেখাবে। ঠাকুরের তখন প্রায় ধরুন 75-76 বছর বয়স। সেই সময় বিহারে শ্রী শ্রী ঠাকুরের একজন অনুগত এবং অনুরাগী পণ্ডিত বিজয়ানন্দ ঝা দেওঘরের মানুষ ছিলেন, পাণ্ডা মানুষ ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেন। বারবার ঠাকুর দর্শনে আসতেন, মুখ্যমন্ত্রী হয়েই প্রথমে তিনি পাটনা থেকে ট্রেন যোগে এলেন, ঠাকুর প্রণাম করলেন, দর্শন করলেন, কথাবার্তা বললেন, এবার তিনি চলে যাবেন, ট্রেন ধরেই পাটনায় ফিরে যাবেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন জ্ঞানদাকে, তদানীন্তন সেক্রেটারি এবং চন্দ্রেশ্বর সর্বদাকে, যাও তোমরা এবার ছেড়ে এসো, উনি তো আমাদের গার্জিয়ান হয়েছেন, আমাদের প্রদেশের মুখ্যমন্ত্রী, তাকে সম্মান জানা উচিত, তোমরা যাও। বীরেন্দ্র ঝা বলে আমার গাড়িতেই যাও, যশিটি অবধি তো 15-20 মিনিটের জার্নি। তো ওনার গাড়িতে ওরা দুজন উঠলেন। এবার ওরা প্রথমে নিবেদন করেছে, আপনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি তো জানেন ঠাকুরের গঙ্গাধারা প্রকল্প আছে, স্যান্ডেল ইউনিভার্সিটি আছে, আরো কত কিছু আছে, সেগুলো একটু এখানে একটু জমির প্রবলেম আছে, এগুলো আপনি যদি ঠিক করে দেন। তখন মাথা নাড়ছেন, শুনছেন, শুনছেন, হঠাৎ করে পণ্ডিত বীরেন্দ্র ঝা বলে বসলেন জ্ঞানদাকে, আচ্ছা বলুন তো এই যে ঠাকুরের তো বয়স হয়েছে, এত বড় আশ্রম, এত শিষ্য, এত প্রকল্প আস্তে আস্তে বাস্তবিত হচ্ছে, ঠাকুর চলে গেলে কে দেখবে, কে সামলাবে, কে আপনাদের পথ দেখাবে, কার কথা শুনে চলবেন? গেন্দা লয়ার মানুষ ছিলেন, তিনি বললেন আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু যিনি সৃষ্টি করেছেন সৎসঙ্গ তার মাথায় আছে, সময় অনুযায়ী যা বিধা বিধান বিধান বিধি উনি দেবেন তাই ভাবেই চলবে। নিয়ে উনি চলে গেলেন, সি অফ করে ওরা ফিরে এলেন দুজনে, পরম জল অধীর আগ্রহে বসে আছেন, কি কি কথা হলো, সব কথাই হচ্ছে, সব কথাই হচ্ছে, গঙ্গাধর আর এটা ওটা সব কথা, আর কি করলো, আর কি করলো জানতে চাইছেন, কিন্তু জ্ঞানদাই কথাটা লাস্টের কথাটা বলতে চাইছেন, কারণ ইট লিডস টু দ্য এন্ড অফ শ্রী শ্রী ঠাকুর ইন হিউম্যান ফর্ম। ঠাকুর চলে যাবেন এই কথা কেউ কোনো ভাবেও নেই, ভাবেনি, তাই তো ঠাকুর কাউকে না বলে চলে গেলেন।
যদি কেউ একবারও বলতে বলতেন ঠাকুর বললেন তুই কি করলি, ওই যা বললো ঠাকুর, ঠাকুর মুখটা আস্তে আস্তে ছোট হয়ে এলো, বললেন কে করলি না কে, ঠাকুরের মতন যদি কেউ থাকে, যদি পাওয়া যায়, তাহলে সেই সব ঠিক করে রাখবে, দেখে রাখবে, এই হচ্ছে আসল কথা। আমি এই প্রসঙ্গের অবতারণা এর জন্য করলাম, অতি উৎসাহিত কিছু সৎসঙ্গী তারা ওই ঠাকুরের মতকে মতটা কেটে দিচ্ছে এবং পাবলিকলি তার মনের ভিতরে ফিলিং যাই যা হতে পারে, আমার যদি ভাব জকে আমি তো সাত্ত্বিকই বলতে পারি, গৌতম দাকে বলতে পারি, তারা আমার ভগবান, আমি বলতে পারি, কিন্তু পাবলিকলি বলতে পারি না। তারা এর মধ্যেই বলে বেড়াচ্ছে আমার ঠাকুরের দরকার নেই, পুরুষোত্তম দরকার নেই, দাদাই আমার সব, বাবাই দে আমার সব, অভিনয় না না না, তোমার হিম্মত আছে তাদের সামনে এসব বলা, অনলাইনে বিলাইনে কথা বলছো, শ্রী শ্রী ঠাকুর রেখে গেছে না ঠাকুরের মতো, তারা কেউ ঠাকুর নন, তারা হতেও চান না, দাদা তার ভক্তি সুধার সঙ্গীতের মাধ্যমে এক প্রাণ হয়ে আছে সবসময় প্রভুর দাস, প্রভুর সেবক, তোমার তরে যদি জীবন চলে যায় আমার যাক, আমরা তো বলতেও পারি না, ভাবতেও পারি না। আর শ্রী শ্রী বরদা বলতেন আমাকে, তোমরা বরদাই বলো, বড় খোকাই বলো, ঠাকুরের বড় ছেলে বলো, অ্যাডমিনিস্ট্রেটর বলো, আচার্য বলো, আমার কিচ্ছু এসে যায় না, আমি যা আমি তাই জানি, আমি হচ্ছি শ্রী শ্রী ঠাকুরের প্রভু ভক্ত, কুকুর হবার চেষ্টা করছি, যিনি পুরুষোত্তমের রিপিট ওপিট, তিনি যদি এই ভাবনা ধরেন তাহলে তাদের এইভাবে আলাদা করে পরিচিত করা ঠিক না। তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের নিষ্ঠাটা একমুখী হতে হবে, নিষ্ঠাটা এদিক ওদিক হওয়া চলবে না, উনি জানতেন এরকম হবে। এবার বললেন অবিশ্বাসী আর বহিঃনষ্টিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না, তার যখন 22 বছর বয়স, তিনি দেখলেন মানুষ ফ্লাকচুয়েটিং, কখনো বিদ্যার জন্য এক দেবীর আরাধনা, কখনো বুদ্ধির জন্য, কখনো ধনের জন্য, কখনো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, কখনো ব্যবসা বাণিজ্যতে ভালো ছিল, তার বিভিন্ন জায়গায় নিষ্ঠাটা ছড়িয়ে পড়ছে, অ্যাটাচমেন্টটা ছড়িয়ে পড়ছে। কেন ছড়িয়ে পড়ছে? এক জায়গায় সে সুস্থ নয়, ভাবে উনি যদি না দিতে পারেন একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখি, এই দেবদেবী যদি না দিতে পারেন স্ট্যান্ড বাই একটা রাখি, গাড়ির চাকার মতন লম্বা জার্নি, জীবনের জার্নি একটা স্টেপনির মধ্যে রেখে দিচ্ছি। রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার ধ্যানে তোমার প্রাণে তোমার গানে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভক্তি যে তুমি আসছো, ভাবছো যে তুমি ভক্তের পথে চলছো, ভক্তিটা আগে জানো কি? আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি ব্রত তপস্যা করা, দান ধ্যান করা, নাম ধ্যান করা, নিজেকে সৎ ভাবে জীবনযাপন করা, কারো কিছু বদমাশি না করা, এই হচ্ছে ভক্তি। পরম দয়াল ওগুলোকে ভক্তির খোলস বলেছেন। তিনি বলছেন সতে নিরবচ্ছিন্ন ভাবে লেগে থাকাকেই ভক্তি বলে। সৎ মানে সৃষ্টি ঠাকুর, সৃষ্টি ঠাকুরকে আমার সুখ দুঃখ দিন রাত্রি বর্ষা গ্রীষ্ম সব সময় তিনি আমার প্রাইম, আমি তাতে লেগে থাকব, আমার আর কোনো রাস্তা নেই, আই ডোন্ট কেয়ার ফর আদার্স, এই ভাব হলে, ভাবটা কঠিন কিন্তু আমরা পারি, একদম পারি। কারণ এখন কি সিচুয়েশন, এখন হচ্ছে আমরা যে ভক্তি আসল ভক্তি হচ্ছে একের জন্য বহুকে ভালোবাসে, আমার যদি প্রভুর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার সবার প্রতি ভালোবাসা আছে, কারণ সবাই প্রভুর সৃষ্ট। আমি সংসার করব, সন্তান মা বাবা তাদের সেবা শুশ্রূষা দেখভাল কেন করব না, তারা প্রভুর সৃষ্টি, প্রভুর পার্ট, আমার এই দায়িত্ব তিনি দিয়েছেন, এই জন্মে আমাকে তাই করতে হবে। তাই
প্রভুকে ভালোবাসি বলি, প্রভুর কথা ভেবে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সৎসঙ্গীদের সেবা করি, তাদের কথা শুনি, তাদের সুখ দুঃখের অংশীদার হই। কিন্তু ঘুরে ওই লোকগুলো আমাকে ভালোবাসবে, পল্লবদা কাজলদা বলে ডাকবে, বাড়িতে খাওয়া দাওয়া করাবে, পকেটে কিছু দেবে, প্যাকেটে কিছু দেবে, এবং ভালো ভালো কথা বলবে আমার নামে। বহু প্রাপ্তির মধ্যে আমি কি করছি, এইটার জন্য আমি এককে ভালোবাসি, ঠাকুরকে সামনে রাখছি, ঠাকুরের ওটা আসক্তি। বহু প্রাপ্তির জন্য যদি এককে ভালোবাসো সেটা আসক্তি, আর একের জন্য যদি বহুকে ভালোবাসো তাহলে সেটা হচ্ছে আসল ভক্তি। আর ভক্তি নিষ্ঠা যা কিছু সেটা আসবে হচ্ছে আদর্শে গভীর বিশ্বাস থাকতে হবে। আমি কদিন আগে ভাবছি যে বিশ্বাসের কি দরকার, তখন ভাবলাম যে বিশ্বাসকে ফোর ফ্রন্টে এর জন্য আনলেন ঠাকুর, যে কলিকাল তো আমরা বিভিন্ন ভাবে ডেভিয়েট হয়ে যাই, কিরকম যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না, আমার মনে তো অসম্ভব ভাব আসছে সব সময়, আমাকে তোলপাড় করে দিচ্ছে, ওই কখনো মন্দ ভাব, ভালো ভাব, নর্মাল ভাব, আস্তে আস্তে আমি ভুলে যাচ্ছি। বৃত্তি প্রবৃত্তি চাপ আছে, সংসারের চাপ আছে, সেই ভাবে ভুলে যাচ্ছি। ঠাকুর বলছেন না, তুমি যেখানে মাথা নুইয়েছো, যাকে তুমি এক একটা ফ্র্যাকশনের জন্য প্রতিজ্ঞা করেছো, তাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য, দ্যাটস অল, ম্যাটার এন্ডস দেয়ার। আগলা সওয়াল, কেবিসিসি আগলা সওয়াল, ওই সওয়াল ক্লোজ হয়ে গেল, সমস্ত অপশন শেষ আমার। যখনই বলে নিলাম তোমার দয়ায় লভেছি জানাম সকলই পেয়েছি আমি, ওইখানেই আমার ক্লোজ হয়ে গেল, সমস্ত অপশন আমি ক্লোজ করে দিলাম। কেন করে দিলাম, আমি নিজে আমার বাবাকে বলতে শুনেছি, তিনি 80 বছর ধরে বলে গেলেন তোমার দয়ায় লভেছি জানাম সকলে পেয়েছি আমি, আমাকে ছোটবেলায় শিখিয়ে দিলেন এটা বল মন্ত্রের সঙ্গে, আমিও বলছি, আমার ছেলে বলছে, কদিন পর আমার নাতি বলবে, নাতনি বলবে, বউ তো বলেই, যদি আমি তাই বলি তাহলে আমার চাওয়া কেন থাকবে, ওয়াই আই শুড ওয়ান্ট সামথিং ফ্রম হিম। তাহলে আমি মিথ্যে কথা বলছি, মন্ত্র হিসেবে গড় গড় করে বলে যাচ্ছি, তার মানে বুঝি না। যেদিন বুঝবো যেটা আমার প্রাণের কথা, কৃতজ্ঞতা বোধ নিয়ে বলছি যে আমি তোমার দয়ায় সব পেয়েছি, আর আমার ইষ্টভীতির পরেই টেবিলে হাত নাড় করে বলার দরকার নেই যে আমি কিছু পাইনি, আমার এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, না নেবার। এই নিষ্ঠা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন যে একানুরক্তি তীব্রতা এবং ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য সার্থকতা। আমি যদি একানুরক্ত হই, একানুরক্ত হলে হবে কি, আমার সমস্ত সেন্সগুলো ফোকাস থাকবে। বাণীর প্রসঙ্গে, বহুনুষ্ঠিকের প্রসঙ্গে শ্রী শ্রী বরদাকে যখন ডিসকাশন হয় ইষ্ট প্রসঙ্গে আছে, তখন একজন বলা হলো যে আগে আমরা কিন্তু বহুনুষ্ঠিক নই। শ্রী শ্রী বরদা বলছেন কিরকম, বলে আমাদের বাড়িতে কোনো দেব দেবীর মূর্তি নাই, ইভেন ক্যালেন্ডারও আমরা রাখি না নিষ্ঠা বিকৃতি হয়ে যাবে বলে, কোনো মন্দিরে যাই না, পাড়ায় মাইক বাজিয়ে দুর্গাপুজো হয় কিন্তু আমি যাই না যদি আমার নিষ্ঠা বিকৃত হয়। তখন শ্রী শ্রী বরদা বললেন এই কথাটা যিনি বলেছেন তার মাকে আমি দেখেছি আজন্ম, বিভিন্ন দেবদেবীর পুজো করতেন। আমাদের হিমায়তপুরে 12 মাসে 13 পার্বণ লেগে থাকতো, আমাদের বাড়িতে অনেক পুজো হতো, সেগুলো সবাই নিষ্ঠা সহকারে পালন করত। তারা কি বহুনষ্টিক? তিনি বলছেন যে নিষ্ঠা কখনো বহু হয় না। পরমপিতা পরে আমি সেই বাণীতে আসবো আলোচনা প্রসঙ্গে, বলছেন যে বহুনষ্টিক কথাটাই ভুল, বহু চাহিদা হতে পারে। নিষ্ঠা মানে যদি নিয়ত লেগে থাকা থাকে তাহলে আমি কটা জায়গায় নিয়ত লেগে থাকতে পারি, আমি তো পারি না 5 জায়গায় একবার একসঙ্গে কাজ করতে, এই একটা হাত দিয়েই লিখতে পারি, আমি একসঙ্গে তো 5টা চেক সই করতে পারি না, 5টা অ্যাপ্লিকেশন
ফর্ম খুলতে পারি না, পাঁচটা এক্সাম তো দিতে পারি না, আমার তো হাত একটা, কলম একটা, এট এ টাইম আমি একটা কিছু করতে পারি। তো বাকি যেগুলো করি সেগুলো ইনভলভমেন্ট না, খালি হুইমজিক্যাল অ্যাটেম্প টু ডু সামথিং। বলছেন যার মন সৎ বা একাশক্তিতে পূর্ণ তিনি সৎ বা সতী। তার মানে ওই আমাকে যদি সৎ বা সতী হতে হয় তাহলে আমাকে ওই এক জায়গায় থাকতে হবে। শ্রী শ্রী বরদা তখন বললেন, শ্রী শ্রী ঠাকুরের চলন এবং চরণে তুমি নিয়ত লেগে থাকো, আর পারিবারিক পুজো যেগুলো সেগুলো করবে, সেগুলো ভক্তি সহকারে করবে, এবং তার দয়া হলে আস্তে আস্তে সেগুলো তোমাদের জীবন থেকে চলে যাবে, কারণ তুমি পেয়েছো মানুষ ভগবান। সেই মানুষ ভগবানই তোমাকে শিখিয়েছে জীবন্ত আদর্শ, জীবন্ত ইষ্ট পুরুষ, তার অনুসরণ করো, তার অনুগমন করো। কেন করবে? সে তোমাকে বকবে, সে তোমাকে কষ্ট দেবে, সে তোমাকে কখনো ছুঁড়ে ফেলে দেবে, কখনো কাছে টেনে নেবে। মূর্তি তো কিছুই বলে না, কিছুই করে না, আমি যে যা জিনিস খাওয়াই তিনি তাই খান। আমার দাঁত ব্যথা হলে তাকে আখ দিই না, দাঁত ব্যথা হলে নাড়ুটার পাক আমি কম দিই, পাক কম দিন, বুড়ো আখ দিন, কানা বেগুন দিয়ে তাকে ভোগ নিবেদন করুন, তিনি কিছুই বলেন না। আর একবার জীবন্ত আদর্শের দিন তো ছুঁড়ে ফেলে দেবেন, কারণ তিনি আমার মঙ্গল চান, কোনো বুজরুকি চান না। শ্রী শ্রী ঠাকুর বলছেন কোনো কিছুতেই যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নাম যোগ। যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে তাই আধ্যাত্মিকতা। তার মানে টোটাল জিনিসটা আমাদের এক ফ্রন্টে আনতে হবে। যে আমরা বলি যে আমরা স্পিরিচুয়ালিজম করি, স্পিরিচুয়ালিজমে কোনো কালেই হাজার দেব দেবীর সান্নিধ্যে স্মরণে যাবার কোনো স্কোপ নাই, কারণ আমাকে কারণমুখী করে দিচ্ছে। এই যে ভাইরাস নিয়ে এত কিছু, এত প্রবলেম কেন? ভাইরাসের কারণমুখী আমরা হতে পারছি না। কখনো মাস্ক পরছি, কখনো বলছি মাস্ক খুলে দাও, কখনো বলছি মুখ নিয়ে ভাব দাও, কখনো বলে নাক নিয়ে ভাব দাও, কখনো বলছি 3 ফুট, কখনো বলছে 7 ফুট দূরে থাকো, কেউ বলছে স্যানিটাইজ বেশি ইউজ করো না, কেউ বলছে করো, কারণ আমরা কারণে পৌঁছাতে পারিনি। যেদিন কারণে পৌঁছাতে পারবো ওই ভাইরাসের কেন হচ্ছে, সেদিন আমাদের আমরা পাল্টে যাব। এইবার পরম দয়ালের আলোচনা প্রসঙ্গে দু একটা কথা বলি। একবার একটি মা হাউজারম্যান এর কাছে শ্রী ঠাকুরের কথা শোনেন আমেরিকায়। তিনি পেশায় ডাক্তার ছিলেন, নেশায় বৈজ্ঞানিক ছিলেন। হাউজারম্যান তাকে বললেন যে মাই লর্ড ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি হাম্বল, হি ক্যান এক্সপ্লেন, হি ক্যান ডিসকাস এভরি সাইন্টিফিক রিজনস ভেরি লুসিড ম্যানার। হো, দ্যাটস গ্রেট, লেটস হ্যাভ এ লুক, লেটস হ্যাভ এ মিটিং, লেটস হ্যাভ এ দর্শন, ক্যান আই কাম উইথ ইউ মিস্টার রে? ইয়েস, ওয়াই নট ম্যাম, কাম। ওই ক্যাপেল মা এলেন আলোচনা প্রসঙ্গে, পঞ্চম খণ্ডে দেখবেন। সেই ক্যাপেল মার সঙ্গে তিনি মাসখানেক ছিলেন, অসম্ভব ভালো ভালো প্রসঙ্গ তিনি করেছেন। একজন আমেরিকার প্রবাসী 1948-49-এ সে দেওঘরে আসছে, সাঁওতাল পরগনায়। কিছুই নাই, কিছু সাঁওতাল আছে আর কিছু পাহাড় আছে, কিছু গাছ আছে, আর আমার দয়াল আছে, আর কতগুলো মানুষ যারা হাঁ করে শ্রী শ্রী ঠাকুরের দিকে সকাল সন্ধ্যে বসে তার অমৃত সুধা পান করে। আর কিচ্ছু না, আশ্রমে আর কিচ্ছু নেই, এখন যে বিশাল ব্যাপার, তখন তো কিচ্ছু নাই, ওই আনন্দবাজার গড়ানো ডাল। কখনো কখনো ফিরে যেতে হয়, দেখতে হয়, দয়ালকে এইভাবে উপলব্ধি করা যায়। সেই মা, অসম্ভব, আপনারা পড়বেন, পঞ্চম খণ্ড পাবেন। সেই মা একবার জিজ্ঞাসা করলেন, ঠাকুর মাল্টিপল জিনিস তো পাওয়া যায়, আপনি এক আদর্শের কথা বারবার বলছেন, এক ইষ্ট, এক এক সমস্ত কিছু বলছেন, হাউ ইট পসিবল? হিউম্যান বিইং ইজ মাল্টিপল, আই হ্যাভ টু হ্যান্ডস, টু আইস, টু নোজ, টু লেগস, এভরিথিং মোর দেন ওয়ান। উই আমেরিকানস গেট মাল্টিপল হাজবেন্ড,
male gets multiple wife, then why not love lord? Presto keno ekjon thakbe, keno bohujono hobe na? আলোচনার পঞ্চম খণ্ডে 100 পৃষ্ঠা সে ক্যাপেল মায়ের কথা, শ্রেষ্ঠ যে একজন থাকবেন তার মানে কি? বহুজন তো হতে পারে, থাকতে পারেন। শ্রী ঠাকুর চতুর চূড়ামণি যিনি যেমন ভাবে বোঝেন তাকে তেমন ভাবেই বোঝাচ্ছেন, দেখুন তার বোঝানোর কাজটা কি। যুগান্তকারী সেই ব্যাখ্যা, কেন আদর্শ এক থাকবে? যিনি প্রশ্ন করছেন তিনি আমেরিকান হার্ড কোর মেডিকেল প্র্যাকটিশনার এবং মহিলা, তার নারী রূপটা সামনে রেখে ঠাকুর ফার্স্ট পার্ট বোঝালেন, সেকেন্ড পার্ট বোঝালেন এজ এ ডক্টর হিসেবে। তিনি বলছেন নারীর এক স্বামী না হয়ে বহু স্বামী হয়ে যা হয় তাতে মানুষের ওই বহু নৈষ্টিকতা থাকলে, বহু ইষ্ট বহু প্রেষ্ট থাকলে তাই, নারীর এক স্বামী না হয়ে বহু স্বামী হলে যা হয় তাতেও মানুষের তাই হয়, ইউনিসেন্ট্রিক অ্যাডজাস্টমেন্ট হয় না, কনফ্লিক্টিং পার্সোনালিটি হয়, তাই একজনকে প্রাইম করে নিতে হয়। এই নারী দিয়ে বুঝিয়ে দিলেন স্প্লিট পার্সোনালিটি হবে, পাগলের মতন তোমার বিহেভিয়ার হবে যদি এক না থাকে। এবার আসছেন এজ এ সাইন্টিফিক ডক্টর সেই ভাষায় বলছেন, কারো শরীরের বিভিন্ন অর্গান যদি বিভিন্ন মায়ের গর্ভে সৃষ্ট হয় তাহলে সেগুলি জোড়া লাগিয়ে কি একটা জীবন্ত মানুষের সৃষ্টি হতে পারে? ক্যাপেলমা ক্যাপেলমা হ্যাভ ফার্স্ট হ্যান্ড নলেজ অফ সামার স্টিয়ারিং ইজ মেড, সামার টায়ার ইজ মেড, সামার বডি ইজ মেড, ইঞ্জিন ইজ মেড অ্যাসেম্বল এ কার, কোথায় কি হয়েছে নাই, যখন আমার সামনে আছে অ্যাসেম্বল হওয়া যার বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গায় হয়েছে প্রেজেন্ট করছে। মেশিনারিতে হতে পারে, মানুষের মধ্যে হতে পারে না। আমার হাতটা এক মায়ের মধ্যে, আরেকটা পাটা কোথায়, মাথাটা কোথায়, ঠাকুর বলছেন ওইগুলো যদি জোড়া লাগিয়ে একটা মানুষ কি সৃষ্টি হতে পারে? ইউনিটি ভ্যারাইটিতে উদ্ভিন্ন হয়ে ওঠে, ইউনিটি ভ্যারাইটিতে মানে এক বহুতে, এক বহুতে। বলছেন গোড়ায় এক চাই, ইউনিট চাই, এবং তারপরে বোঝাচ্ছেন একটা সেলের ডিভিশন, সিঙ্গেল সেলের ডিভিশন হয়ে হয়ে এত বড় শরীরের প্রতি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গড়ে ওঠে, তাই শরীরের বিভিন্ন অংশের মধ্যে এতখানি সুষ্ঠু যোগাযোগ ও পারস্পরিকতা থাকে। বেসিক হচ্ছে এক এক, আমাদের জীবন চল নাই, তাই তো পরম দয়াল বললেন এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা। আমরা কি কি দেখছি, একটা দেশে আদেশ দেবার জন্য কত কত নেতা কত অভিনেতা যে আছেন আমাকে সব সময় ব্যভিচারিণী করে তুলছেন। এই 5 বছর আমি এখানে যুক্ত, তার পরের বছর ওইখানে যুক্ত, আমার থিঙ্কিং প্রসেস পরিবার পরিবেশ সব আমি মত্ত হয়ে গেলাম। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তাঁরই বার্তাবাহী, তারপর যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাই, কবু নেভার নেভার নেভার। এই তো পরম দয়াল প্রথম নিয়ে এলেন, যা দেখছো ওগুলো ধর্ম নয়, ওগুলো সম্প্রদায়, ধর্ম এক। আগুন আমেরিকাতেও হাত পোড়ায়, বসিরহাটেও হাত পোড়ায়, ধানবাদেও হাত পোড়ায়, কোথাও ঠান্ডা কোথাও গরম না, সমপরিমাণ আগুনের তাপ সব জায়গায় এক। তারপর শ্রী ঠাকুর বলছেন আমাদের জ্ঞান যদি তেমনি এককে অবলম্বন করে উদ্ভিন্ন হয়ে ওঠে তবে তার বিভিন্ন উপাদানের মধ্যে একটা গভীর সমন্বয় সংগতি সুর ফুটে ওঠে, নইলে একটা জানার সঙ্গে আরেকটা জানার সম্পর্ক থাকে না, বিচ্ছিন্ন জ্বালাগুলি হট্টগোল করে বেড়ায়, পরস্পর পরিপূরণী হয়ে জীবনকে সমৃদ্ধ করে তোলে না। আমরা কেন আধ্যাত্মিকতায় যাব জীবনকে সমৃদ্ধ করতে, তার জন্য আমরা বিভিন্ন ভাবধারার মধ্যে বিভিন্ন প্রবৃত্তি বৃত্তির মধ্যে কেন পড়ব? নেভার নেভার নেভার। তারপর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন যে আপনি যে এক নিষ্ঠা এক গুরু এক ভক্তির কথা বলছেন, তা গীতাতে তো একটা শ্লোক আছে
তেষাং জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিশেষতে। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে 103 পাতায় আছে, তেষাং জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিশেষতে কথাটার মানে কি ঠাকুর? শ্রী ঠাকুর বলছেন এক ভক্তি না হলে হবে না। আমি আজকে এই প্রসঙ্গের অবতারণা পরম দয়ালের কথা থেকে এর জন্যই বলছি, ডোন্ট ইউ থিঙ্ক উই হ্যাভ ডেভিয়েটেড সামহাউ, উই হ্যাভ মেড আওয়ার ডিভোশন ইন পিস মিল, 50% ইজ সামহোয়ার, 30% ইজ সামহোয়ার, 90% ইজ সামহোয়ার। তাতে আর যাই হোক তাকে পাওয়া যাবে, কারণ আমি যে কথাগুলো বলছি পৃষ্ঠা ভলিউম থেকে বলছি, আমার এর মধ্যে একটা কথা নেই। দিন এসছে, আমাদের বোঝার সময় আছে। কদিন আগে আমার সাত্তকী ভাই রাত্রি 11টার সময় তার একটা প্রশ্ন আমাকে করেছিল, আমি তাকে খুব বকলাম, আমার অধিকার আছে তাকে বলা। আমরা শোনো, সত্য যেমন চিরন্তন হয়ে থাকে, সাত্তকী তুমিও সৎসঙ্গের আন্দোলনে গুরু ভাইদের মধ্যে সেরকম নিরন্তর হয়ে থাকবে, তুমি বিচলিত হবে না বাবু। তুমি বিচলিত হওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করনি, তুমি সংকল্প করেছিলে প্রথম দিন যখন শ্রী শ্রী ঠাকুর প্রাপ্ত হলে তার মাধ্যমে তুমি সৎনাম পেয়েছো, তিনি তোমাকে নাম দিয়েছেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন, তার থেকে তার দীক্ষা পেয়ে তুমি প্রতিজ্ঞা করেছিলে আজ থেকে তোমাকেই প্রতিষ্ঠা করার আমার জীবনের যোগ্য। সেই যোগ্যে আমরা কখনোই উল্টো পাল্টা জিনিস আহুতি দিতে পারি না, বৃত্তি প্রবৃত্তি ছাড়া আর কিচ্ছু আহুতি দিতে পারি না। শ্রী ঠাকুর বলছেন এক ভক্তি না হলে হবে না, 25 ঠাকুর করলেই মুশকিল। আমরা কি করছি না? খুব সাবধান, আসল আমরা না বুঝে আর কিছু না আছে বুঝে এসব করে, বিভ্রান্ত করে। কত মানুষ শ্রী শ্রী ঠাকুরের আদেশ অনুযায়ী ইষ্টভীতি নিবেদন না করে বিভ্রান্ত হয়ে গেছে। বাঁচতে ভালো এসে অমন বাসলি ভালো কারে, প্রতিদানে তাই পেলি তুই মজলি নিয়ে যারে, তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু যা চাইবে তাই পাবে। তুমি আমাকে ভালোবাসতে এসেছিলে কিন্তু আমি তো তোমাকে বলবো না, আর কাউকে ভালোবেসো না, চয়েস ইজ ইয়োর্স। কত দরদি কথা, কত কষ্ট পেয়েছিলেন কিন্তু বাধা দেননি, কারণ তিনি কখনো কোনো কিছুতে বাধা দেন না। কাতর হয়ে বলে গেলেন, বাঁচতে ভালো এসে অমন বাসলি ভালো কারে, প্রতিদানে তাই পেলি তুই মজলি নিয়ে যারে, তাই পেলি তুই। এই বলছেন বহু নৈষ্টিক যারা তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে। বহু নৈষ্টিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই, নিষ্ঠা আছে রকমারি বৃত্তি স্বার্থে, তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে কখনোই না, ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না, ভক্তি ছাড়া একানুক্তি ছাড়া জ্ঞান ফোটে না। তার মানে সমস্ত কিছু ওই এক জায়গায়, একে আসক্তিতে না হলে আমার যোগ যুক্ত হতে পারি না, আমি সৎ হতে পারি না, আমি তাকে ভালোবাসতে পারি না, আমার বিশ্বাস আছে না, ভক্তি আছে, সমস্ত কিছু একটা দাঁড়ায় দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে বলে করে, তারই স্বার্থে সান্তান্বিত হয়ে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সঙ্গত বিন্যাস ফুটে ওঠে, কোনটা কি এবং তাকে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তুলতে হয়। তারপর শ্রী শ্রী ঠাকুর বলছেন যে একভাবে না ভাবলে, একমুখী হলে একই বলে জ্ঞান, ভক্তি ছাড়া
এক ভক্তি ছাড়াই জ্ঞানের দরজা খোলে না। এক ভক্তি যার আছে তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, তার মধ্যে দিয়েই সে কেটে বেরিয়ে আসবে। তিনিই বলছেন, তার জ্ঞানের নাড়ি হয় টনটনে, এক ভক্তির কথা শুনবে? কথায় বলে প্রহ্লাদ মার্কা ছেলে, তার মানে সে আগুনে জলে পাহাড়ে পর্বতে অন্তরীক্ষে কোথাও ডরায় না, নব নব উন্মেষণশালী বুদ্ধি ও প্রবল ইচ্ছা শক্তি সব অবস্থায় তাকে জয়ী করে তোলে, সে হত হয় না, নষ্ট পায় না সহজে। তাই তো আমরা এখন এক নিষ্ঠা, এক আচার্যদেবের মাধ্যমে সেই এক পন্থী হয়ে তার মননে স্মরণে আছি বলে আমাদের কোনো কিচ্ছু কেউ করতে পারছে না। দুঃখ কষ্ট আছে, রোগ জ্বালা আছে, জরা ব্যাধি আছে, বেকারের সমস্যা আছে, অর্থের অভাব আছে, পারিবারিক অশান্তি আছে, কিন্তু প্রত্যেক দিন আমাদের চেষ্টা তার দিকে এগিয়ে যাওয়া, একাভিমুখী হওয়া। যিনি বলেছেন তার পথেই চলবো আমরা, তোমারই চরণ করিয়া শরণ, চলবো তোমার পথে, এইটাই তো আশা করি মনোরথ। পরম জল রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একাভিমুখী হয়ে উঠবেন, রোগ মুক্ত, ভয় মুক্ত, সৎসঙ্গযুক্ত অবশ্যই ভার্চুয়ালি থাকবেন। জয় গুরু, জয় গুরু।